আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মেঘনা পেট্রোলিয়াম নিয়ে আলোচনা করব। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমার এই ভিডিও দেখে কেউ ক্রয় এবং বিক্রয় সিদ্ধান্ত নেবেন না। ভিডিওটি লার্নিং পারপাসে করা হচ্ছে, কাজেই চেষ্টা করুন যে এই ভিডিও থেকে কিছু শেখা যায় কি না। আমি যমুনা অয়েলের একটা অ্যানালাইসিস দিয়েছি, আজকে দিচ্ছি মেঘনা পেট্রোলিয়ামের, এবং আশা করছি যে সামনে আমি পদ্মা অয়েল নিয়ে অ্যানালাইসিস করব। তো যমুনা অয়েলের যে অ্যানালাইসিস লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ যে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমরা সর্বপ্রথম মেঘনা পেট্রোলিয়ামের যে প্রাথমিক তথ্যগুলো দেখে নিই, যেটা হচ্ছে যে এই শেয়ারটির বর্তমান মূল্য 191 টাকা এবং রেজিস্ট্রেশন প্রাইস ছিল 215 টাকা, সাপোর্ট লেভেল প্রাইস হচ্ছে 160 টাকা। এরা সবসময় ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবছর ঘোষণা করেছে 150% এবং ডিভিডেন্ড ইয়েল্ড বর্তমান মার্কেট প্রাইস অনুযায়ী 7.85, এবং এই পার্সেন্টেজটা খুবই ভালো, যা ব্যাংকের থেকে বেশি। সবশেষে যেটা দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্টেড শেয়ার প্রাইস, এটার অর্থ হলো যে আপনারা যদি কেউ ডিভিডেন্ডটা গ্রহণ করেন সেক্ষেত্রে আপনার অ্যাডজাস্টমেন্ট প্রাইসটা হবে 176 টাকা বর্তমান মার্কেট অনুযায়ী, যদি আপনি এবছর যে ঘোষণা দিবে সেটা যদি আপনি নেন। এ ক্যাটাগরির একটি কোম্পানি RSI 67, আর রিজার্ভ এবং সারপ্লাস রয়েছে প্রায় 14,908 মিলিয়ন। তাদের যে কোয়ার্টার ঘোষণাগুলো দিয়েছিল সেখানে প্রথম কোয়ার্টার, দ্বিতীয় কোয়ার্টার এবং তৃতীয় কোয়ার্টার ঘোষণা আমরা দেখতে পাচ্ছি। সামনে তাদের ফাইনাল ঘোষণা হবে এবং ডিভিডেন্ড ঘোষণা করবে। প্রথম কোয়ার্টারে দেখতে পাচ্ছি তাদের EPS পূর্ববর্তী বছর থেকে খারাপ হয়েছে, ক্যাশ ফ্লো ভালো, ন্যাভও ভালো। দ্বিতীয় কোয়ার্টারে যেটা দেখতে পাচ্ছি, পূর্ববর্তী বছর থেকে EPS খারাপ হয়েছে, ক্যাশ ফ্লো ভালো, ন্যাভও ভালো। থার্ড কোয়ার্টারে দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী যে বছরের থার্ড কোয়ার্টার থেকে EPS খারাপ হয়েছে, কিন্তু ক্যাশ ফ্লো থার্ড কোয়ার্টারে ক্যাশ ফ্লো 55.80 টাকা, এর পূর্বের বছর ছিল 37 টাকা, ক্যাশ ফ্লো ভালো, ন্যাভও ভালো। এই ক্যাশ ফ্লো পয়েন্টটা আপনারা একটু নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে এটা আলোচনায় আসবে। আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর তারা ক্যাশ ডিভিডেন্ড দেয়, 2020 সালে 150%, 2019 সালে 150%, এভাবে তারা ঘোষণাগুলো দিয়ে থাকে। তাদের যে শেয়ার হোল্ডিং পজিশনটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট এবং স্পন্সর ডিরেক্টর নেই, গভর্নমেন্ট আনচেঞ্জ, ইনস্টিটিউশন তাদের শেয়ার হোল্ডিং বৃদ্ধি করছে, ফরেন বেশ আপনার এপ্রিল থেকে মে পর্যন্ত আনচেঞ্জড, কিন্তু ইতিপূর্বে আরও বেশি ছিল, যেটা তাদের হোল্ডিংটা কমিয়েছে, আর পাবলিক হোল্ডিং ক্রমাগতভাবে কমতেছে। আমরা মেঘনা পেট্রোলিয়ামের 5 বছরের একটি সামারি তথ্য দেখতে পাচ্ছি, যেখানে গ্রোস আর্নিং, তারপরে নেট প্রফিট আফটার ট্যাক্স, ডিভিডেন্ড, রিটার্ন আর্নিং, এই তথ্যগুলো রয়েছে। এই তথ্যগুলো থেকে যেটা আমরা বুঝতে পারতেছি যে তাদের 2019 এবং 2020 সালে খুব একটা ভালো হয় নাই। হ্যাঁ, অন্যান্য আগের বছরগুলোর তুলনায় 2020 সালে সবথেকে বেশি খারাপ হয়েছে, এটা হয়তো কোভিডের কারণেও হতে পারে। এরপরে আমরা এই চার্টে শুধু একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, যেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও 2.50 2020 সালে, ইতিপূর্বে আরও বেশি ছিল। তো আমি নিজেও একটু আশ্চর্য হয়ে গেলাম যে তাদের ডেট টু ইকুইটি রেশিও এত হাই কেন, যেটা অন্যান্য কোম্পানি হলে হয়তো এটা অত্যন্ত রিস্কি হতো, কিন্তু এটা যেহেতু সরকারি কোম্পানি সো এটা সম্ভবত কোনো ম্যাটার করবে না। আমরা ডেট টু ইকুইটি রেশিওটা বোঝার জন্য আমি একটু তাদের যে ব্যালেন্স শিটটা চেক করলাম, সেখানেও দেখতে পেলাম যে তাদের ইকুইটির তুলনায় লাইবিলিটি অনেক বেশি। হ্যাঁ, অতএব ওখানে যে রেশিওটা দেওয়া আছে সেটা কারেক্ট। আমরা মেঘনা পেট্রোলিয়ামের আলোচনা করতে গিয়ে সে তার সমতুল্য একই সেগমেন্টের যে আরও
দুইটি রয়েছে, যেমন যমুনা অয়েল এবং পদ্মা অয়েলের সাথে আমরা একটা তুলনামূলক আলোচনা এখানে দেখতে পাচ্ছি। এই এই চিত্রটা আমি আপনাদের যমুনা অয়েল যখন অ্যানালিসিস করছিলাম সে তখনও দেখিয়েছি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে ইপিএস যেটা যেটা সে আপনার ম্যাম্পেট্রোলিয়ামের সব থেকে বেশি, এরপরে হচ্ছে পদ্মা, তারপরে হচ্ছে যমুনার। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে যে নগদ প্রবাহ যেটা এখানে মাইনাস দেখাচ্ছে -27, কারণ এটা হচ্ছে 2020 সালের যখন ফাইনাল দেয় তখনকার হিসাব। কিন্তু কিছুক্ষণ আগে যেটা আপনাদেরকে নোট করতে বলছিলাম যে কোয়ার্টার থ্রিতে তাদের ইপিএস প্রায় কত 50 এরকম একটা ছিল, ঠিক আছে। সো ক্যাশ ফ্লোটা এদের এখন বেশ ভালো, এই মাইনাস এটা হচ্ছে আগের। এই চিত্রটি আমরা দেখে নিলাম, এরপরে আমরা টেকনিক্যাল চার্টে এসে যেটা দেখলাম যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স লেভেল প্রায় 214 টাকা, যেটা আমি বলেছিলাম সাপোর্ট লেভেল 160 টাকা, বর্তমানে 191 টাকায় প্রাইসটি অবস্থান করছে। এখানে নীল দাগ দেওয়া আছে 180 টাকার একটু উপরে আর একটি সাপোর্ট লেভেল দেখা যায়, কিন্তু এই সাপোর্ট লেভেলের কোনো ভরসা নাই, এই সাপোর্ট লেভেল ব্রেক হতে পারে। সো আপনারা সবসময় নিচের সাপোর্ট লেভেলটাকেই স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে মনে করবেন। RSI 67 যেটা নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে, তো RSI বিবেচনায় এবং যে প্রাইস সেই বিবেচনায় আসলে এই শেয়ারে ট্রেড এন্ট্রি নেওয়া খুবই কঠিন এবং এটা বলা মুশকিল। এই জন্যই যে আপনাদেরকে আমি সবসময় বলে থাকি যে ঘোষণার পরে যখন একটা প্রাইস টেকিং টেন্ডেন্সি থাকবে এবং মানুষের খুব একটা আগ্রহ থাকবে না, এই এক কারণে প্রাইসটা অনেক নিচে নেমে আসে, প্রায় শেয়ারের ক্ষেত্রে এটা হয়, তখন একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয় এবং RSI তখন যদি 30-এর নিচে চলে আসে সে সময় আসলে এন্ট্রি নেওয়াটা উচিত বলে আমি মনে করি। তো এখন কথা হলো যে এই অ্যানালিসিসটা আপনারা দেখে রাখেন, এখন না হোক পরবর্তীতে আপনারা এটা নজরে রাখতে পারবেন আপনারা কীভাবে অ্যানালিসিস করতে হয়। আসলে আপনাদেরকে মোটামুটি টোটাল সিনারিওটা আপনাদের নগদ দর্পণে থাকতে হবে, তাহলে আপনারা শেয়ার বিজনেস করে লাভবান হইতে পারবেন। আর যদি আপনারা এই জিনিসগুলা না বুঝেন, শুধুমাত্র পেপার পত্রিকা বা ভিডিওর উপরে নির্ভর করেন, সেক্ষেত্রে আমি মনে করি সবসময় লাভবান হতে পারবেন না। তারপরে আমরা আরেকটা জিনিস যেটা দেখছি যে ওদের শেয়ার হোল্ডিং হিস্ট্রিটা, আমি এটা সবসময় দেখি এটা, এবং আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে এখান থেকে আপনি খুব সহজেই বুঝতে পারেন যে কারা শেয়ারটা হোল্ড করতেছে বা কারা শেয়ারটা ছেড়ে দিচ্ছে। এই চার্টে যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ইনস্টিটিউশন হলুদ দাগ এবং পাবলিক লাল দাগটা, পাবলিক তাদের হোল্ডিং আসলে ক্রমাগতভাবে কমাচ্ছে, কিন্তু ইনস্টিটিউশন পক্ষান্তরে হোল্ডিংটা একটু একটু করে বৃদ্ধি করতেছে। কারণ হচ্ছে যে এই কোম্পানিগুলো আসলে খুব ভালো ডিভিডেন্ড দেয় এবং এখান থেকে রিটার্নটাও খুব ভালো হয়। তো যাই হোক, এটাই ছিল আজকের মতো মোটামুটি একটা চিত্র। আমার এই ভিডিও থেকে কেউ বাই এবং সেল ডিসিশন নেবেন না, এটা লার্নিং পারপাসে করা হচ্ছে। সো এখান থেকে আপনারা কিছু ধারণা নিতে পারেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।